আমার পিতা মরহুম হাজি আসাদুল হক সাহেব, আমার মায়ের নাম মৃত আবেদা বেগম। উপজেলা সন্দ্বীপ, ইউনিয়ন হারামিয়া, গ্রাম কাশিয়াপা, পোস্ট টিএম বাজার। 1971 পূর্ব থেকে আমার পিতা চট্টগ্রামের এম এ আজিজ সাহেব, জহুর আহমদ চৌধুরী সাহেব আওয়ামী লীগের পক্ষে সন্দ্বীপে মিটিং করতে যেতেন। তখন বাবার সাথে আমিও যেতাম এবং বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি বিশেষ করে ছাত্র রাজনীতি, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হলাম। আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। তখন থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত হইয়া 66 ছয় দফা 69 গণ আন্দোলন, জয় বাংলা বাহিনী, 71 প্রথম দিকে স্বাধীন বাংলা সংগ্রামী ছাত্র পরিষদের সাথে সম্পৃক্ত হলাম। আমরা দুই ভাই, আমি শফিকুল আলম, আমার মেজ ভাই আবুল কালাম আজাদ। 1971 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ থেকে আরও যেন একটা মানে উন্মাদন এসে গেল। আমার মেজ ভাইয়ের বিয়ে ছিল সেই দিন 7 তারিখ। তখন কিন্তু আমি আবার 71 সন্দেহ হাজিয়া আব্দুল বাতেন কলেজের প্রথম বর্ষের ছাত্র। দৈনিক খবরগুলি শুনতেছি, আমার কাঁধে থাকতো সবসময় একটা ত্রিব্যান্ড রেডিও। বাবা আমাদের বাড়ির সামনে দুইটা কাছারি, যেটা বৈঠকখানা বলা হয় অনেক সাইডে, ওই কাছারিতে ছাত্র, জনতা, নৌবাহিনী, বিমান বাহিনী, অবসরপ্রাপ্ত সৈনিক এবং যারা পাকিস্তানিদের অত্যাচার অত্যাচারিত হইয়া ইউনিট ছেড়ে দেশে চলে গেছিলেন, আমাদের ওই কাছারিতে আমরা রাত্রে 12টা 1টা 2টো পর্যন্ত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, ওখান থেকে জয় বাংলা, বাংলার জয় হবে 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 নিশ্চয়, এই গানগুলি শুনি আমাকে আরও একটু উত্তেজিত করলো। তখন আমাদের ছাত্র বন্ধুরা এককভাবে মানে সবাই আমার কাছারিতে আসতো। আমরা শুধু এই পথটাই অনুসন্ধান করেছিলাম, কোথায় গিয়েছি, কোথায় যাব। প্রায় মার্চ মাসের প্রায় শেষ, এপ্রিল মাসের প্রথম ভাগে সন্দ্বীপে নৌবাহিনী, সন্দ্বীপের পশ্চিম পাশে সন্দ্বীপের একটা চারণ কবি ছিলেন বঙ্গবন্ধুর দক্ষিণস্থ বলতাম আমরা, তারে শফিক মারা গেছেন, উনি নেন ওনার বাড়িতে হিট করেছেন, ওখানে দর্শিত হয়েছেন নরনারী। ওখানে ঢুকে তারা গরু ছাগল জবাই করে ঘুড়ি টুড়ি পেলে দিয়ে মুরগি টুরগিয়ে ঘুরে নিয়ে জাহাজে করে চলে গেল। ওর এক সপ্তাহ পর আবার গেল সন্দ্বীপে। এবার সন্দ্বীপের যে উপশহর, সন্দ্বীপ উপজেলার যে মেইন সিটিটা, ওখানে গিয়ে উঠল, তাও তাদের সেই পুরোনা যে জিনিসটা মানে হাঁস মুরগি গরু ছাগল এগুলি লুটপাট করে নিয়ে যেত। তারপর ওই রাত্রে সন্দ্বীপে একটা ব্রিজ ছিল সাঁওতাল খালের উপর, ওর ব্রিজের কর্নারে আনিয়া ওই আইন ব্যবসায়ীকে জাহেদ মুক্তারকে গুলি করে হত্যা করে ফেলে রেখে গেল। আমার বাবা তো আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। আমার বাবা বলল, আমরা ভাই তিনজন, আমি, আমার বড় ভাই শহীদুল্লাহ, মেজ ভাই আবুল কালাম আজাদ, আমি শফিকুল আলম। আমাদের এই তিন ভাইয়ের দুই ভাইকে আমার আব্বা অনেকটা গলা ধাক্কা দিয়ে পাঠাইয়া দিল ইন্ডিয়াতে, যা বাবা একটা কিছু কর, মানে তোদেরকে আমি এমন অবস্থায় দেখতে চাই যাতে স্বাধীনতার পতাকা হাতে তোরা বাংলাদেশে আস। এইটাই, যাও চলে গেলাম সন্দ্বীপ থেকে। আমরা প্রায় 300 লোক একসাথে যাত্রা করেছি। সীতাকুণ্ড ফেরিঘাটে উঠছি, উঠার পর ওখানে রাত্রি যাপন করলাম। আমরা কিছু সংখ্যক লোক পায়ে হেঁটে আপনার সীতাকুণ্ডের একটা এলাকা কমরাডিম যেটাকে বলে, আমার এক টিচার আছে মাস্টার আবু তাহির, ওনাদের বাড়িতে গেলাম। মানে আমাদেরকে দেখে তো হতে পারে চা পান আপ্যায়ন করাই, আপ্যায়ন করেন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে আমরা বামন সুন্দর বাজারে মেরেশ্বরায় ওখানে আবার পাকিস্তানি তারা অ্যাটাক করলাম। যা হোক, এক বৃদ্ধ মা আমাদেরকে, তিন দিন ছিলাম এক
তীক্ষ্ণ খেতে পানি শুধু, আর ওই বৃদ্ধ মা আমাদেরকে ছোট টুকরিতে করে কিছু চাউল এনে দিয়েছিল। ওই চাউল এবং পানি খেয়ে খেয়ে আমরা 3 দিন ছিলাম উৎসর খেতে। সেখান থেকে পাড়ি দিলাম ফেনি নদী, যেটাকে সাধারণত মিরসরের বুড়বুড়িয়া ঘাট বলা হয়, ফেনি ব্রিজের অল্প পড়ছিলেন। ওখান থেকে ফেনি নদীতে পাড়ি যখন দিয়েছি 7টা নৌকো একসাথে, ওই ব্রিজ সমুহুর ব্রিজ থেকে শুরু করলো গোলাবর্ষণ। এলএমজি থেকে ব্রাশ পাইয়ার একটা না দুইটা নৌকা গেছে, ওগুলি দেখার মতো কি ছিল না, পরশুরাম হইয়া কি নদী, মুহুরী নদী, ওইটাও তো নৌকাতে ক্রস করলাম। নৌকাতে ক্রস করার পর আমাদেরকে নিয়ে গেল ছাগলনাইয়া একটা হাই স্কুলের ভিতরে। তখন ওখানে অনেক লোক দেখতেছি মুক্তিযোদ্ধারাও আসতেছে কেউ কেউ ট্রেনিং নিয়ে। তখন উৎসাহ উদ্দীপনা বাড়লো, ওদের কাঁধে এলএমজি দেখি, স্ট্যান্ড গান দেখি। ঠিক রাত্রে 3টা বাজে ঠিক ঢাকার রাং রোডের উপর উঠাইয়া বললো যে দৌড় দেন, ওখানে দৌড় দিতে বলছে এদিকে ইন্ডিয়া এদিকে বাংলাদেশ। দৌড় দেওয়ার পর দৌড় দিলাম, কিছু দূর দৌড়াইয়া ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্পে উঠলাম। ওরা আমাদেরকে উঠাইয়া ওখানে কিছু চা পানি খাওয়ালো, একসাথে সারিবদ্ধভাবে বসাবো, বসাইয়া ভারতীয় পতাকা দিয়ে ছবি টবি করলো। ওখান থেকে পায়ে হাঁটাইয়া দিতে বলেছে হরিণের সন্দীপ ক্যাম্পে যেতে হবে। হরিণের সন্দীপ ক্যাম্পে যেতে যেতে পায়ের জুতো জুতো নাই, পায়ের তলাটলা ক্ষত হয়ে গেছে পাথর কণা কাঁচা রাস্তা দিয়ে। কালাভানিয়া নামে একটা জায়গা আছে, আমরা 2 ভাই, আমার এক চাচাতো ভাই ফিরোজুল ইসলাম, আবুল বসার নামে নেভেল কমান্ডার তো আছিল সে, এই 4 জন আর হাঁটতে পারতেছি না। কুদার জ্বালায় অস্থি, একটা মালের ট্রাক আসতেছে আগরতলা থেকে। তখন আমরা হাত তুললাম, হাত তুলছি, তোলার পর আমাদেরকে গাড়িতে উঠাইয়া হরিণের ট্রানজিট ক্যাম্পে নামাই। হরিণের ট্রানজিট ক্যাম্পে যাওয়ার পর ওখানে খুব আদর আপ্যায়ন করে খাওয়ালো, খাওয়ার পরে নাম টাম রেস্ট করলো। রেস্টের পর 1 মাস আমরা থেকে গেলাম ওখানে, আমাদের ট্রেনিংয়ের কোনো সুব্যবস্থা হচ্ছে না। তারপরে আমরা সেইখানে শুরু করলাম আন্দোলন। চট্টগ্রামের এম হান্নান মসজিদি হাই স্কুলের মামুন সাহেব বললো যে এরা দুষ্ট, এরা আন্দোলন করে, এদের 2 ভাইকে আইসোলেটেড পার্সন তোমরা আলাদা একটা তাঁবুতে পাহারা দিয়ে, পুলিশের মতো পাহারা দিয়ে রাখি। সেখান থেকে নাজিরাত কলেজের বিবি আনোয়ারুল আজিম এসে আমাদেরকে বললো তোমার বাড়ি কোথায়, সম্ভব তুমি কী করো, আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, তোমার সাথে আর কে আছে ইন্টারমিডিয়েট করে, আমার এক ভাই আছে, আসো তোমরা আমার সাথে। ও আমাদেরকে রিক্রুট করে নিয়ে গেলে আগরতলা। আগরতলাতে এমবিবি কলেজ হোস্টেলে ছিলাম 5 দিন। কুমিল্লা থেকে যেইভাবে সেলিং হচ্ছে বিমান ল্যান্ড করার মতো, আমাদেরকে তখনও বলা হয় না আমরা কোথায় যাব, কী করব না করব। একদিন হঠাৎ করে করে নিয়ে আসবো দিনের 2টায় এয়ারপোর্টে বিমান উঠলাম আমরা সবাই বিমানে। আমরা কলকাতা ব্যারাকপুর ল্যান্ড করেছি, কিন্তু আমাদেরকে নামতে দেয় না ভিতরে, ডাইরেক্ট সাহারানপুর এয়ারপোর্ট নিয়ে উত্তরপ্রদেশ ভারতের সাহারানপুর এয়ারপোর্টে যাওয়ার পর 1-20 আসলো ট্রেনিং শেষ করি। রাত্রে 2টায় শুরু করলো আর্মির দৌড়িতে, এইভাবে টেকে বেঁকে আঁকা বাঁকা আঁকা বাঁকা পথে আমরা উঠলাম টাঙ্গুয়াতে দেরাদুন, একটা সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার। শরীফ নুরুলাম বিয়া ভাই আমাদের পলিটিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন, উনি বলল নো ওয়াকিং অ্যান্ড নো টকিং, এখানে কোনো কথা হবে না এবং আস্তে চলতে হবে না, দৌড়িয়া খেতে গেলেও দৌড়িয়ে যেতে হবে, টয়লেটে গেলেও দৌড়াতে হবে, ট্রেনিং আসতেও দৌড়াতে হবে। এই পাহাড়িয়া রেখা এমন বড় করে তুষারপাত হয়, আমি আপাস এরকম সামনাসামনি এক বন্ধুকে দেখিনি, এরকম হয় মাঝে মাঝে, দরজা বন্ধ হয়ে যেত বরফ। আমরা প্রায় 45 ডেজ ট্রেনিং করেছি ওখানে, আমার বেস নাম্বার ছিল 11 নম্বর স্কোয়াড বলত ওখানে। তো শেখ ফজলুল হক মনি ভাই আমাদেরকে মাঝে মাঝে দেখা করতেন ওখানে, ওনার কথা বললে আমি নিজেকে আর স্থির রাখতে পারতেছি। ছাত্র নেতা বলেন, যুবলীগের নেতা বলেন, লিডারশিপ কাহাকি বলে যদি কিছু শিখতে হয় ওনার কাছ থেকে শিখতে শিখে যায়। তারপরে উনি আসতো মাঝে মাঝে দেখত, লেফটেন্যান্ট জেনারেল ওভান গেরিলা সমরনায়ক ভারতের, ওনার নেতৃত্বে আমরা ওখানে ট্রেনিং করেছি। ট্রেনিং করার পর আমাদেরকে আবার বিমান ইয়েতে নিয়ে আসলো গৌহাটিতে। গৌহাটিতে বিমানবন্দর থেকে নামার পর একটা আর্মি ক্যাম্পে গেলাম, সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়ার পর ওখান থেকে আর্মির লড়িতে উঠাইল 158 জন। আমরা ছিলাম আমাদের সাবেক মেয়র মহিউদ্দিন সুরজিত গ্রুপে, আমি একজন টিম লিডার হিসাবে কাজ করেছি। গৌহাটি থেকে লুংলাই ক্যাম্পে,
সেখানে আমরা একটা গাড়িতে সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর অফিসাররা নেতৃত্ব দিয়ে আনছে আমাদেরকে। ওখান থেকে আসলাম আমরা ইয়েতে লুংলাই ক্যান্টনমেন্ট থেকে আসলাম আইজল, আইজলে পরিত্যক্ত সিনেমা হলে জায়গা দিল, খেলাম রাত্রে। ওখান থেকে দুই দিন যে চব্বিশ ঘন্টা মাঝে মাঝে রেস্ট হতো, চব্বিশ ঘন্টা রেস্টের ভাগে ভাগে আনন্দ পেতাম। যেমন পেঁপে, একটা পেঁপে এত বড়, একটা দশ পনেরো কেজি, কত দশ পয়সা দিয়ে কিনে খেতাম আমরা, একটা কিনে পাঁচজনে মিলে খাইছি। এইসব খেয়ে দিয়ে আমরা জামাগিরি দিচ্ছিলাম চার পাঁচ দিন। আমাদের শেখ ফজলুল্লাহ মনির ভাই মাঝে মাঝে এসে সাক্ষাৎ করতেন, সেখানেও আন্দোলন করতে বাধ্য হয়েছে। বাঙালি এক ক্যাপ্টেন বাংলাদেশ থেকে গেছে পশ্চিমবঙ্গে, সে হঠাৎ করে কথা কথা একদিন বলেছিল অল অফ ইউ বাস্টার বাঙালি। তখন নেতৃত্ব দিলাম আমি যে আমরা খাবো না, গাড়ি স্ট্রাইক করবো, গালি জন্য দেওয়া হইব মুক্তিযোদ্ধাদেরকে, একরকম চরম বিপর্যয়ে ফেলে দিয়েছিলাম তাকে। তারপরে ওখান থেকে শেখ ফজলুল্লাহ মনির ভাই, লেফটেন্যান্ট জেনারেল ওভান, ওনারা এসে উনি অনেক বক্তব্য বিবৃতি দিয়া গায়ে হাতটা দিয়ে যায় খাওয়াইয়া মাওয়াইয়া আমাদের বর্ষা ভাঙল। ভাঙ্গার পরে আমরা অ্যাডভান্স টু কন্ট্রাক্ট শুরু করলাম এই জিও ব্যাংক। সবচাইতে স্মরণীয় দিনগুলি আমার, ট্রেনিং শেষ করে আসার পর আমাদের জন্য একশো আঠান্ন জনের দুইটা এলএমজি আর প্রত্যেকের কাছে একটা করে এসএলআর সেফ লোডিং ডাইভে যাকে বলো, এবং পঞ্চাশটা করি যেমন সীমিত। আমরা অ্যাডভান্স টু কন্ট্রাক্ট করে আসতে 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 ঠেগার পাহাড় পার্বত্য এলাকাতে উঠলাম। ওখানে উঠে ক্রস করি নামতে আমার মনে হয় বাংলাদেশ এত বড় পাহাড় আর নাই। ওখান থেকে নেমে আমরা ফারুয়া নামে একটা জায়গা আসলাম, কাপ্তাই থেকে পূর্ব দিকে প্রায় তিরিশ মিটার দিকে ফারুয়া, সেখানে সেমি কাকা ঘর, উপরে টেনশিট। ওখানে আমরা ঢুকতেছি, আমরা অ্যাডভান্স টু কন্ট্রাক্ট বাংলাদেশে মোটামুটিভাবে আমরা নভেম্বরের সাতাশ আঠাশ তারিখের কথা বলছি আমরা, একটা প্যাটের ক্ষুদায় অস্থির। ওখানে কর্ণফুলি নদী এদিকে একটা খালের মতো উঠছে আর এদিকেও খাল গেছে, তখন আমাদের ভাগটা পাক করা। আমাদের পিছনে ছিল ভারতের মাউন্টেন ব্রিগেড, এখন ওখানে ভাগটা পাক করে গ্রাউন্ড স্টের উপর ঢালতেছে। এক চাকমা আমাদেরকে একটা মিষ্টি কুমড়া এনে দিয়েছিল, কেটে গিয়ে কেটে দিল রাখলো ওখানে পিস পিস করে, প্যাটের ক্ষুদায় আমি আধা কেজি মতো খেয়ে দিচ্ছি। ভাত পাক করে আমাদেরকে খাওয়ার ঔষধ দেয়নি পাক বাহিনী। হঠাৎ করি আমরা দুই দিক থেকে আক্রান্ত হয়েছি, ওরা নদীর মাঝখানে এমনি বাংলাদেশে পতাকা উঠেছে, ওখান থেকে জয় বাংলা স্লোগান দিছি, আমরা তো বিশ্বাস করতে পারি না। এখান থেকে এলএম জি ফায়ার শেষ ওদের দ্বিমুখী আক্রমণের শিকার হইয়া, তখন ওইখানে চিটিয়ান ইন্ট্রেক্সের একটা ছেলে আসিল মঙ্কু গেজা, ও নীলফামারী ডিস্ট্রিক্টে ডিসি আছিল এক বছর আগে আমি শুনেছি, এখন শুনছি সে অবসর। এই লোক আমাদেরকে গাইড করে নিয়ে আসছিল ঢাকা ভার্সিটিতে পড়তো তখন। এখান থেকে আসি আমরা অনেকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, কেউ আমার বাইকে হারিয়ে ফেললাম, কেউ মারাও গেছে ওখানে কেউ। ওখান থেকে এই চাকমা গাইডে দিয়ে রাজস্থলী বাজারে নিয়ে আসছে, ওখান থেকে পুলিশ কিচ্ছ পায়ে টাইছে ক্ষত ক্ষত হয়ে গেছে বলে প্রাথমিক চিকিৎসা দিল। ওখান থেকে পতাকা উঠাইয়া আমরা নারায়ণগিরি পাইলট হাই স্কুল দোবাসী বাজার ওখানে আসছি। ওখান থেকে আসার পরে মানে নৌকা যুগে যখন আমরা এই পারে উঠলাম, তখন বলতো স্টেট বাস যেগুলি কি ইন্টার ডিস্ট্রিক্ট বাস, প্রায় বিশ তিরিশটা বাস লাইন হয়ে গেছে আমাদেরকে আনার জন্য, সেইখানে মারামারি ওদের মধ্যে, মানে আমার কে নিবে আমাদেরকে, আমাদেরকে আগে নেওয়ার জন্য একটা কম্পিটিশান শুরু হয়ে গেছে। আর খাওয়ার পাটনা কলা চিড়া মুড়ি বিভিন্ন নাস্তা পানি বাসে তুম ইয়া ডোভ লক করা, এই জানালা দিয়ে অন্য দিয়ে 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 তো করছিল মানুষের যে আগ্রহ যে উন্মাদনা যে দেখছি আমাদের জন্য যে আন্তরিকতা। আমরা আসছি আসি সার্কিট হাউস উঠছি, সার্কিট হাউস উঠার পর আমি মান্নান সাহেব মহকুমে আমি মান্নান যিনি আওয়ামী লীগের প্রথম আগের ইয়েতে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, উনি আমাদেরকে সার্কিট হাউসে জায়গা দিলেন। ইন্ডিয়ান নৌবাহিনীর এক অফিসার নর্দা আমার নামটাও মনে আছে, বলেছে তোমরা এটা ছাড়তে হবে আমরা এখানে থাকবো। তারপরে আমি আমরা চিঠি কলেজে নিয়ে আসলাম অভিযোগ আমাদেরকে চিঠি কলেজে আনার পর ওখানে প্রায় দুই মাস, তারপরে দুই মাস আমার বাবা আমাদেরকে তালাশ করতে গেছে আগরতলা, আমরা আছি নাকি মরে গেছি, যদি বড় ভাই এসে কেলকাটা বাবা গেছে আগরতলা,
আর এই টাইমে আমরা বাড়িতে যাই করছি। আমি বর্তমানে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। ইউএসএআইডি এর একটা সংগঠন আছে সন্দীপের, সন্দীপ পাবলিক পলিসি ফোরাম, আমি ওইটার সভাপতি। বাবার বাড়ির সামনে একটা প্রাথমিক বিদ্যালয়, একটা ফোরকানি মাদ্রাসা, একটা মসজিদ। আমার বাবাই আমাকে বলে গেছিল যে উদ্দেশ্য নিয়ে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন সেটা আপনি কতটা সফল বলে মনে করেন? আমরা এখনো সফল হইনি। পাকিস্তানের আমলে শুনছিলাম 22 পরিবারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এখন তো 22 লক্ষ পরিবার অর্গানাইজ হয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীন হয়েছে সত্য, কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি আনতে পারিনি। যা হোক, বর্তমানে আমার সবচেয়ে, আমি মরে গেলেও আমার 62 বছর 63 বছর বয়স চলে, আমি মরে গেলেও আমার দুঃখ থাকবে না। আমি আমার মাননীয় তত্ত্ব প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাব, উনি যেন দেশকে যেন একটা উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারবেন। এবং বর্তমানে যে এক যুগসন্ধিক্ষণে আমরা চলেছি, জঙ্গিবাদ এই আশা আমার আপাদ মস্তক শিহরি উঠে কেন এই পরিস্থিতির সৃষ্টি করে, একমাত্র আমি দায়ী করব এগুলি যারা 71-এর পরাজিত শক্তি, যারা ক্ষমতায় বারবার এসে দেশকে শোষণ করেছে, তাদেরই কারণে আজকে এই সমস্ত জঙ্গি মানে সৃষ্টি হয়েছে। নতুন প্রজন্মকে আপনি কি বলতে চান? নতুন প্রজন্মকে, আমাদের সময় শেষ, আমাদের আর কিছু করার নেই। তোমরা পরবর্তী প্রজন্ম, মজিবের আদর্শ তোমাদের উপর হস্তান্তরিত করলাম, মজিবের আদর্শকে তোমরাই প্রতিষ্ঠিত করবে,